খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম গ্রামে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাড়ি মুসুর সাত। তো বাড়ি মুসুর সাত হলো এবছরই আমরা প্রথম চাষ করেছি। তো আমরা যারা মুসুর করি আপনারা জানেন যে মুসুরি কিন্তু বিভিন্ন সমস্যা হয়, বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের রোগ হয় এবং পোকা লাগে। বিশেষ করে হলো পট বরার বা হচ্ছে যে রোগগুলো হয়, বিশেষ করে রাস্ট রোগ, পাতা ধর্ষণ রোগ, পুরা কিন্তু যে স্টেম ফাইলাম ব্লাইট, যে পুরা ক্ষেত কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরা ক্ষেত কিন্তু সবুজ। এবং হচ্ছে এবছর বেশ কয়েকটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এই যে আমাদের যে মুসুরি কিন্তু কোনো প্রভাব ফেলতে পারেনি। এবং আমরা আরেকটা বিষয় দেখছি যে আমাদের গাছের উচ্চতা কিন্তু মাঝারি, গড় উচ্চতা হচ্ছে 20-30 সেন্টিমিটার। এবং আমরা দেখতে পাচ্ছি একটা গাছের দানার সংখ্যা 1, 2, 3, 4, 5 প্রায় 40-50টা। এবং এর ফলন হচ্ছে আমরা জানি যে হেক্টর প্রতি ফলন হচ্ছে 1.5 থেকে 2.5 টন। এবং আরেকটা বিষয়, এর জীবনকালে কিন্তু 110-115 দিন, 110-115 দিন জীবনকাল। এবং বাড়ি মুসুর সাত যেটা, এটা হচ্ছে যে রাস্ট বা অন্যান্য রোগ প্রতিরোধী, কিন্তু আমরা এখানে কিন্তু কোনো রোগ দেখতে পাচ্ছি না। এবং প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ। এবং আরেকটা বিষয় যে যেটা আমরা দেখছি যে এখানে হচ্ছে যে ফুলগুলো, প্রত্যেকটা কিন্তু ফুল চলে আসছে এবং একই লেভেলে, কোনোটা উঁচু নিচু বা এই সমস্যা কিন্তু নাই। তো হচ্ছে স্থানীয় যাদের চেয়ে ফলনও বেশি, এবং আমরা এটা যদি করি তাহলে কৃষক লাভবান হবে। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রগতিশীল কৃষক, আমাদের জি কে বিএসপি গ্রুপের কৃষক জনাব ইয়াসিন শেখ। তাকে যেহেতু তিনি প্রথমবারের মতো আমাদের এই বাড়ি মুসুর সাত এটা হচ্ছে এবছর ভ্রমণ করেছেন, তো আমরা তার অনুভূতি জানার জন্য আমরা তার কথা শুনবো এখন। আমি এই মুসুরি লাগাইছি, মুসুরির জাত খুব ভালো, আগামীতে আল্লাহ ভালো করলে আরও লাগাবো। বেশ, রোগ দেখা যাচ্ছে এখানে? এখানে কোনো রোগ দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনার রোগমুক্ত এটা দেখে কি হচ্ছে অন্যরা কি যে উৎসাহিত হচ্ছে যে তারা আগামী বছর লাগাবে? হ্যাঁ, তা তো অবশ্যই, আমিও লাগাবো আর লোকের লাগাতে বলবো। কারণ হ্যাঁ, আমি তো বীজ রাখবো এবং অভারকে দেবো। সুন্দর একটা ক্ষেত। তো হচ্ছে যারা ডাল ফসল করেন, বিশেষ করে যেখানে হচ্ছে বোরো ধান হয় না, তো সেই ক্ষেত্রে সেখানে আমাদের এই যে বাড়ি মুসুর সার একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।